খিচুড়িটা আমাদের 1 টাকায় বিক্রি হয়েছিল, আমরা এখনো সেই 1 টাকার খাবার দিতে পাচ্ছি। এটা আসলে একটা ম্যাজিক। নিজে নিজে বড় বলা যাবে না বা, আল্লাহ ভালোবাসলে 10 বললে তাকে বলা যাবে, টাকা পয়সা বড় না। আমি দেশ বেশি ভাইয়ের কাছে সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য আমাদের দোয়া করে। সিরিয়াল দেওয়ার জন্য বা আমাদের আধা ঘন্টার মতো দাঁড়ায় থাকতে হয়, মানে সিরিয়ালটা পাওয়ার জন্য। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আপনাদের এই 1 টাকার হোটেলে, রংপুর 1 টাকার হোটেল। কি কারণে নাম একটু বলবো? আমি বাবা আল্লাহর রহমত, ছোট বড় দোয়া, 1 টাকার মাল আছে। এই কারণে তখন থেকেই আমি ছোট থাকি 1 টাকার মাল বিক্রি করে আসছি। দেখি ওই আমার ছেলের আশা, তো আমার আব্বা 1 টাকার মাল বিক্রি করে 1 টাকার হোস্টেলটার নাম দিয়ে দিয়েছে। একটা কি মানুষের একটা হলো ব্যবহার, পরিবেশ, আর একটা কি বাবা যাক ভালো লাগে, তারা আসতেছে দেখতেছে কি ব্যাপার, 1 টাকা মাল কি বিক্রি করে, চলো তো যাই, আসি দেখবে খাবে ভালো লাগে। আল্লাহ রহমত আমার গলা লাগাতে একজন জিজ্ঞেস করে মালটা কেমন লাগলো, খাওয়া দাওয়া করলে কীভাবে ভালো লাগলো, তো এ বলে ওরা কাস্টমারে বলে হ্যাঁ আমাদের খুব সুন্দর লাগবে, পরিবেশও ভালো, ব্যবহারও ভালো, খাওয়া শান্তি পাইলাম। তারপরে এখানে শুধু খাওয়ার জন্য আসেন, আপনার ব্যবহারের জন্য এখন আমি বলতে পারবো না, নিজেকে নিজে বড় বলা যাবে না বা, আল্লাহ ভালোবাসলে 10 বললে তাকে বলা যাবে, বাবা আমি নিজেকেও বলবো আমি ভালো না বাবা, এটা বলা যাবে না বা, 10 যদি ভালোবাসে আল্লাহ ভালোবাসবে। এই কারণে আমি সেটা বলতে চাই, এখন আল্লাহ বাবু জানে না 10 ভালো জানে বাবা। এই কারণে আমার একটু ওই যে গরিব মানুষের দরজায় মানুষ আসতেছে খাইতেছে, যারা ছাত্রছাত্রী অল্প বয়সের মধ্যে খাওয়াটা হয়েছে, মনে করেন 10 টাকা দিয়ে খিচুড়ি নিলো, 5 টাকা পিঁয়াজি নিলো, 15 টাকা দিয়ে খাওয়াটা ভালো চলতেছে, এই কারণে তারা বাবা আসা যাওয়া করে, এখানে ভালো লাগে আসেছে। আর অন্য অন্য হোস্টেলে যালে বাবা পোষাবে না, 15 টাকার খানা হয় না, 20 টাকার ভালো খানা হয় না, আর এখানে 20-25 টাকা খরচ করলে খানাটা ভালো আসে। এটা চিন্তা কীভাবে আসলো যে কলকাতা? এটা কেন আসছি এখন বাবা, মানুষ কত রকমের বিরিয়ানি বিরিয়ানির নাম করে, এখন আমি চিন্তা করলাম আমি কী বিরিয়ানির নামটা দিই। এই কারণে ওই মুরগির মাংস দিয়ে ওটা নামছি চিকেন থুইছি, আর কলার পাতার মধ্যে দিই, শহরের লোকেরা ভালোবাসে। আর আমার বাপ দাদা আমল থাকি ওই কোনো কেউ মারা গেলে কলবাখারি করে গেলে কলার পাতার মধ্যে দিয়ে ভাত খাওয়া দাওয়া করছিল, এই কারণে আগের পুরানো ইতিহাসটা আমি কিছুটা ধরি আছি। 1 টাকা মনে করি এটা বেসনের ঝাল ভরাটা, আর এটা 1 টাকা পিঁয়াজি বলা হইতেছে, আর এটাই পুঁই ছোটো পুরি বেচা হইতেছে 1 টাকা, আর ওই পাশে একটা খোরমা খেজুর, এই একটি খোরমা খেজুর, এটা 2 টাকা, একটু মিষ্টি আছে এটা, এটা 2 টাকা করে বিক্রি হয়, এটা 2 টাকা। আর এই চিকেনটা হলো আপনার 35 টাকা, আর এটা আপনার খাসির একটু মাংস দেওয়া হয়, এটা হলো 10 টাকা, সবজি খিচুড়ি এটা হলো 10 টাকা। আমি চাই সকলের দোয়া, বড়ো ছোটো সকলের জন্য দোয়া করে, আমি আল্লাহ আমাদের এইভাবে কয়েকদিন চলাইতে পারে আল্লাহ রহমত, ছোটো বড় দোয়া আমি দোয়াটাই চাই বাবা, টাকা পয়সা বড় না, আমি দেশ বেশি ভাইয়ের কাছে সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য আমাদের দোয়া করে। এখানে হচ্ছে খুবই ব্যস্ততা, যাত্রা পাঁচটা হোটেলে মানে সবসময় চাচার হাত চলতেই থাকে, মিনিটের জন্য তার হাতে তুলি দাও নাই, আমি দাঁড়িয়ে আছি, তুলি দাও, তিনি কিছু না কিছু বানাচ্ছেন, আপনার হাতে এভাবে চলতেই থাকে মেশিনের মতো বাবা। শুরুতে ছিল আনা পয়সা পাই জগৎ, 1975 সাল দাদুর জগৎ, যেটা উনি শুরু করে এই জগৎটা। হ্যাঁ, তো তারপর থেকে বাবা রুখে দাঁড়ায় 1990 সালে 1 টাকার গল্প, 1 টাকার শব্দ, খিচুড়ি দিয়ে। খিচুড়িটা ছিল আমাদের 1 টাকা, সেই খিচুড়ির দিকে আজকে আমরা ঐতিহ্য দিকে মানে ধরে আছি। বর্তমান ডিজিটাল যুগে আমরা এখনও সেই 1 টাকার খাবার দিতে পাচ্ছি, এটা আসলে একটা ম্যাজিক। আসলে এই এই যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, হ্যাঁ দিনকে দিন প্রতিটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আপনারা অনেক কিছুর দামই এখনো 1 টাকায় ধরে রেখেছেন, হ্যাঁ এটা কী হবে, এই ম্যাজিকটা কী? ম্যাজিকটা আসলে অনেক বড় একটা গল্প। এই গল্পটা আসলে দাদু বাবাকে বলে যায়, বাবা আমাকে এখনও বলে যে বাবা আমাদের এই বংশগত ব্যবসাটা যেন না হারায়, আমরা সাইড কিছু বিজনেস করব, সেই সেইটা থেকে আমরা এটা কভার করে যেন টিকিয়ে রাখতে পারি, ঐতিহ্যটা থাকে, চিলটা যেন থেকে যায়, আর এইটা যেন আমরা ভবিষ্যতের জন্য আমাদের বংশগত যেন আসতে পারে, আমার পর 3 প্রজন্ম চতুর্থ প্রজন্ম আসতে পারে, সেই দিক থেকে আসলে আমরা এই প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য আমাদের সাইড কিছু বিজনেস আছে, সেগুলো দিয়ে আমরা কভার করতেছি। আপনার দাদু যে কথাটা বলেছিলেন আপনার বাবাকে, তার বাবা হচ্ছে সেই কথাটা ধরেছেন, এখন হচ্ছে আপনি সেই কথাটা ধরে রাখার চেষ্টা করছেন, আর এই জন্যই হচ্ছে তারা লস দিয়ে হলেও এই 1 টাকায় অনেক কিছু বিক্রি করছেন। এই কলাপাতা বিরিয়ানিটা একটা ম্যাজিক, সেটা হচ্ছে সব জায়গায় নানু বিরিয়ানি, হাজি বিরিয়ানি, কাঠি বিরিয়ানি, ঢাকা বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আমাদের এই কলাপাতা বিরিয়ানিটা আসলে 90 দশকে যে পাতায় ছাপ করা হয়েছিল এই খাবার, সেই খাবারটা আমি ডিজিটাল যুগে এই কলাপাতা বিরিয়ানি দিচ্ছি। অনেক ইয়াং জেনারেশন এই পাতাটাকে চিনে না, তাদেরকে চেনার জন্য বা বোঝার জন্য বা একটা আনন্দ বিষয় তুলে ধরানোর জন্য আমরা এই কলাপাতা বিরিয়ানিটা ছাপ করতেছি মাত্র 20 টাকায়। খুরমা খেজুর, পুরি, পিয়াজু, জারকা,
এটা মাত্র আমরা এই প্যাকেজটা দিচ্ছি 5 টাকায় আর এটা ফুল প্যাকেজ না এটা হাফ প্যাকেজ আর ফুল প্যাকেটটা হচ্ছে আমাদের 10 টাকা 10 টাকায় আমরা এটা বিক্রি করতেছি আসলে চিকেন ফ্রাই সব জায়গায় দেখা যাচ্ছে সবাই অনেক রেটে বিক্রি করে আমরা ঐতিহ্যের দিকে তাকাই বা আমাদের নামের দিকে দেখিয়ে আমরা চিকেন ফ্রাইগুলো মাত্র এখন 35 টাকা বিক্রি করতেছি আগে হয়তো 30 টাকা ছিল আমাদের দাদুর কিছু স্মৃতি আছে 90 দশকের স্মৃতি সেটা হচ্ছে ফিন্নি এই ফিন্নিটা আসলে 90 দশকে ছিল আনা পয়সায় মনপুরে একটা সিনেমা দেখছিলাম সিনেমা দেখে দেখি চঞ্চল চৌধুরী অনেক পিপাসা পায় তখন আমার ইচ্ছা ছিল যে চঞ্চল চৌধুরীকে আমি একটা জুস যেন বানাই খাওয়াইতে পারি কারণ উনি চরে দেখি অনেক অনেক মানে হার্ডভাবে উনি ইয়া করছিল ওনার শুটিংগুলো কাজ চলে তো সেই ক্ষেত্রে আমি ওই ওই জিনিসটাকে আমি ক্যাপ করে 2023 সালে আমি এই মনপুরা জুসটা নিয়ে আসলাম মাত্র 25 টাকায় চঞ্চল চৌধুরী ভাই আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে এটা ভাই হচ্ছে আপনার উদ্দেশ্যেই তৈরি করেছেন মনপুরা জুস এবং নামও রেখেছেন মনপুরা যদি আমার এই ভিডিও আপনার কখনো দেখা হয় সেই ক্ষেত্রে হচ্ছে রংপুরের এই 1 টাকার হোটেলে আপনি এই জুসটা খাবেন যেহেতু এটা আপনার উদ্দেশ্যেই করা আর এর তৈরি হচ্ছে আপনার কমলা আছে একটু পেঁপে আছে কলা আছে বাকিটা ট্যাং বাকিটা ইত্যাদি ইত্যাদি আমার সিক্রেট বলা যাবে না আর আমাদের সিক্রেট হ্যাঁ সিক্রেট সাকিব ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের 1 টাকার হয়তো খাবার অনেকে বলতে পারে যে 1 টাকার খাবারের স্বাদ কিরকম হতে পারে জিনিসটা কিন্তু মানের দিক থেকে 100% আসলে যারা ট্রাই করেননি তারা অবশ্যই এসে ট্রাই করবেন রংপুর শহরে মেরা হোটেল আমি ছিলাম এরকম ভিড় আমি কোথাও দেখি নাই আর এই 1 টাকার খাবার উত্তর রংপুর শহরে নাই একের পর এক কাস্টমার ঢুকছেন আর হচ্ছে এক একটা অর্ডার করছেন যারা হচ্ছে এখানে সার্ভিসে আছেন তারা শুধু সার্ভ করেই যাচ্ছেন এখানে আসলে কেউ 1 মিনিটও বসার সুযোগ নাই এটা অনেক ঐতিহ্যবাহী এটা তিন পুরুষ থেকে এখানকার খাবার অনেক টেস্ট হয় সুস্বাদু হয় আইটেমগুলো খুবই ভালো এবং পিএজিগুলো মানে আমি অ্যাস্ট্রেসড হয়ে গেছি আজকে আসে খেয়ে এখানে আমার খুব ভালো লাগলো জুসটা ভালো লাগলো বিরিয়ানিটা ভালো লাগলো পিয়াজিটা ভালো লাগলো অনেক নাম শুনছিলাম আগে 1 টাকার হোটেল আমার আসার খুব ইচ্ছা একদিন আইসি তা দেখতেছি যে পরিবেশ পরিচ্ছন্নতা আমার কাছে অনেক ভালো লাগছে খেয়ে গেছি আবার আজকে নতুন করে আবার আইসি অনেক পুরাতন মানুষ আসে ধরেন যে 90 দশকের 80 দশক 70 দশকেরও মানুষ আসে এসে বলে যে এখনও আছে এই হোটেলটা আসলে ভালোবাসা যদিও টাকার অ্যামাউন্টটা অনেক কম কিন্তু খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা বাইরে গিয়ে স্টেট ফুড খাই ওগুলোর থেকে অনেক ভালো মানসম্মত অনেকে দূর দূরান্ত থেকে খেতে আসে এই বিরিয়ানিটা আমরা আসলে সাধারণভাবেই ন্যাচারাল দিয়ে তৈরি করা হয় এই বিরিয়ানিটা তো অনেকে আছে অনেক রকম মেডিসিন এটা ওটা আমরা আসলে সাধারণভাবে দাদুরা যেভাবে 90 দশকে যেভাবে তৈরি করছিল সেম ওইভাবে মশলা তেল দিয়েই তৈরি কিন্তু মাখামটা রান্নাটা কোয়ালিটিটা একটু ভিন্ন আকার এই জন্য স্বাদটা এখনও আছে 90 দশকের একটা ভাব এই বিরিয়ানিতে আপনি বলছেন এখানে পুরো মেনুর সব খাবার অর্ডার করলে বিনা 290 টাকা আসবে ভাই আমি মানে প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের রংপুরে এখনও এরকম একটা ঐতিহ্য আছে যেটা হচ্ছে খুবই অল্প মূল্যে খাবার পাওয়া যায় আর এই যে খাবারের মান দাম যে খুবই অল্প কিন্তু তার মানে এই না যে খাবারের মান খারাপ খাবারের মান অনেক ভালো খাবারের মান অসম্ভব ভালো আর এই অসম্ভব ভালো মান এত অল্প দামে রংপুরে পাওয়া যায় এটা আসলে অবিশ্বাস্য রংপুরের লালবাগ কারমাইকেল যে কলেজটা আছে তার পাশেই আর এই লালবাগে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে 1 টাকার হোটেল কোনটা আপনাদেরকে দেখে দিবে এবং আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি কেউ বেড়াতে আসেন রংপুরে অবশ্যই এই 1 টাকার হোটেলে একবারের জন্য হলেও আসেন